ফের বোমা বিস্ফোরণ বর্ধমানে। পূর্ব বর্ধমান সদর 19 নম্বর ওয়ার্ডে পাড়া দখলকে কেন্দ্র করে বোমাবাজি। নির্বাচনের প্রাক্কালে বর্ধমানের 19 নম্বর ওয়ার্ডে পীরবাহারাম ডাঙ্গাপাড়া এলাকায় ক্লাব ও পাড়া দখলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। দুষ্কৃতীদের মারের আঘাতে 14 ফেব্রুয়ারি মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আকবরের। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল 11 জনকে। জামিনে মুক্তি পেয়ে আজ ফের বোমাবাজি করার অভিযোগ ওঠে শেখ মুন্না ও শেখ রাজুর বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা বলেন, সোমবার ভোর নাগাদ হঠাৎই বোমা বিস্ফোরণের শব্দ পান স্থানীয় বাসিন্দারা। এছাড়া এলাকার মহিলাদের উপর অত্যাচার চালানোর অভিযোগ ওঠে শেখ মুন্না ও শেখ রাজুর বিরুদ্ধে। এরপর খবর দেওয়া হয় বর্ধমান সদর থানায়। সিআইডি ও বোম স্কোয়াডের কর্মীরা এসে জোনাকী সংঘ ক্লাবের ছাদ থেকে 4টি তাজা বোমা উদ্ধার করে। এরপর সদরঘাট দামোদর নদীর ধারে নিষ্ক্রিয় করা হয় বোমগুলিকে। স্থানীয় বাসিন্দা রশিদা বিবি বলেন, প্রায় মাস পাঁচেক আগে বর্ধমান পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে পীরবাহারাম ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা পাড়া দখলকে কেন্দ্র করে ভোটের আগে অশান্তি শুরু করে শেখ মুন্না ও শেখ রাজু নেতৃত্বে বেশ কয়েকজন দুষ্কৃতী। এই ঘটনায় পিটিয়ে মারে মোহাম্মদ আকবর নামে স্থানীয় এক ব্যক্তিকে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল 11 জনকে। জামিনে ছাড়া পাওয়ার পর আজ ফের বোমাবাজি করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। পাঁচ মাস আগে আমার স্বামীকে পরে মুন্না রাজ রাজনীতিতে এইভাবে ওরা কোনো এখনো ছাড়েনি আমাদেরকে, একইভাবে আমাদের সবারই করার জন্য। আজ সকাল 5:30 থেকে 5:45 নাগাদ হঠাৎ আমরা সবাই ঘুমিয়ে থাকি, সেই সময় হঠাৎ করে বোমের আওয়াজ পাই আমরা সবাই ঘরে। তারপরে পাড়ায় ওই দুষ্কৃতীরা যারা মুন্না রাজুর নেতৃত্বে যারা এর আগেও বোম গুলি বারুদ মার্ডার করে গেছে 14 ফেব্রুয়ারি, তারা আবার আজকে পুনরায় আসে। আসার পর পাড়াতে এখানে ক্লাব নিয়ে বসে চেয়ার ফেয়ার নিয়ে আর আমাদের ঘর বাড়ি সব ভাঙচুর করে, পাড়ার সব ঘর ভাঙচুর করাকালীন আমরা বাড়ি থেকে কেউ বেরোতে পারছি না। আমাদের বাড়িতে কুড়ুল কাটারি যার বল্লম ছাবল নিয়ে এসছে তারা কিন্তু আমাদের উপর অত্যাচার চালু করে, আমরা ঘর থেকে বেরোতে পারি না। এই সময় স্যার হঠাৎ করে আমরা এরম দ্বারা চেষ্টা করছি যে আমরাও বাইরে বেরোবো, তা না হলে ওরা খানিক্ষণ পর আমরা পুলিশের সাহায্য ফোনে পুলিশকে সাহায্য করতে চাই যে স্যার আমাদের বাঁচান, আমাদের এরম দ্বারা আগেরবারের মতন আবার করে এসেছে, নতুন করে এসে আবার পুনরায় আমাদের উপর বম গুলিয়ে এসব নিয়ে অত্যাচার করছে, ছাবল ফাবল নিয়ে মেয়েদের টানাটানি, ঘর থেকে মেয়েদের টানাটানি করেছে, বার করেছে। ওখানে একটা দোকান ছিল, ওই দোকানের মহিলাকে মেরে মারধর করে তার শাড়ি কাপড় খুলে নিয়েছে। আরও মহিলারা জলে সকাল 5:30-6টায় জল চলে আসে, সেই 5-6 জন মহিলাকে ধরে স্যার জামা শাড়ি সব খুলে টানাটানি সবই করেছে। করার পর তখন কি করেছে আমরা এরপরে তার প্রায় 1 ঘন্টা 40 মিনিট পর পুলিশ আসে। আজকে সকাল পুলিশ আসে আর সাহসে আমরা তখন উপর দিয়ে একজন একজন করে উঠে আসি। ওরা তখন সেই সময় কিন্তু পুলিশ দেখে চলে যায়। চলে যাওয়ার পর স্যার আমাদের যত ছিল ঘর বাড়ি ভাঙচুর করে দিয়ে যায়। মুন্না রাজুর নেতৃত্বে এই ঘটনা, মুন্না রাজু আর তার সঙ্গে তার যে টিমটা ছিল তারা সবাই এসেছিলো স্যার। তারা মার্ডারার স্যার, 14 ফেব্রুয়ারি আমার পাড়ায় এসে মার্ডার করে গেছে, পাড়ায় এসে মার্ডার করে গেছে। এর আগেও বোম গুলি সব কিছুই পুলিশ এখান থেকে ক্রাইম স্পট থেকে নিয়ে গেছে। তারপরে ওরা ক্রাইম স্পট খুলে আমাদের যেসব প্রমাণ ছিল সব মিটিয়ে মুটিয়ে তারপরে এসব বোম গুলি, আপনারা বোম গুলি সব এখনই দেখতে পেয়েছেন পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। হ্যাঁ বোম পেল কটা স্যার, আমাদের তো পুলিশ দেখায়নি। এই মুহূর্তে যেখানে ক্রাইম স্পট ছিল সেটা তালা ভেঙে খুলে ক্লাবের ছাদে, ক্রাইম স্পট যেখানে মার্ডার হয়েছে স্যার তার উপরের ছাদে দুটো বাস্ট হয়েছিল স্যার। কখন? ওই 5:30-6:45 নাগাদ। কি নাম আপনার? আমার নাম ডালিয়া বেগম। আজকে হয়েছিল স্যার, এখানে দুজন আমার দোকান থেকে চা খেতে এলো, দিয়ে এখানে বসে দুজনে চা খাচ্ছিল। তা আমি তারপরে দেখছি কিনা এখান থেকে হুড়হুড় করে দুটো ছেলে দুটো পালিয়ে যায়। তো আমি দোকান থেকেই দেখতে পাচ্ছি কি এরা কি ঢাল তারোয়াল নিয়ে সব চলে আসছে। তখন আমার স্বামী অসুস্থ, আমার স্বামীকে আমি বললাম তুমি নেমে যাও, নাহলে এখন ওরা যায় যেভাবে আসছে ওরা আমার স্বামীকে হয়তো মেরে দেবে, মার্ডার করে দেবে। তার জন্য আমার স্বামীকে তাড়িয়ে দিলাম, দিয়ে আমি দোকানটা কীভাবে খালি লাগাচ্ছি তা করতে করতে এরা চলে যায়। আমার গ্যাস সিলিন্ডারটাকে নিয়ে সে আমার দোকানে ছুঁড়ে গ্যাস সিলিন্ডারটা নিয়ে, একজনা খালি বললো কি না এই গ্যাস সিলিন্ডারটা এখনই ফেটে যাবে, তখন অসুবিধা হবে। তারপর 4টে মেয়ে, ওদের বাড়ির 4টে মেয়ে যেয়ে আমাকে চুলের মুঠি ধরে নামায়, দিয়ে আমাকে খুব বুকে পিঠে খুব মারে।
তারপর দুটো ছেলে ছেলে ওরা বলে কিনা একে নিয়ে অন্দরে অন্দর মহলে নিয়ে চল, তারপর আমরা ব্যবস্থা করে দিচ্ছি। এই দুটো ছেলে দু তিনটে ছেলেতে এরকম তারা কথাবার্তা বলে, এটা ওদের দলের ছেলেরা বলছে, রাজু মুন রাজুদের দলের ছেলে, রাজু রাজু মুন্না পাড়া নিয়ে দখল, পাড়া নিয়ে দখল আর কি। হ্যাঁ, যারা মারামারি করতে এসেছিল সাহেব, হ্যাঁ আজকে বোম পেয়েছে, বোম কটা পেয়েছে ওটা আমি পুলিশে দেখাইনি, ওটা পুলিশে নিয়ে গেছে। আর ওরা ওই আমাকে লিয়ে টেনে হাত ধরে টেনে লি সাহেব চলে যাচ্ছিল কি চলো তোমাকে একে লি চল একে লি যে আমরা একটা চলো ওই ঘরে চল ঘরে ব্যবস্থা করব। আর সেই সময়তে স্যার পাঁচটা ৪৫ বাজে, কোনো কেউ মেয়ে ছেলে কোনো বেটা ছেলে একটাও বাড়িতে নেই, পাড়াতের মধ্যে কেউ নেই, আমি একা। তো সেই মুহূর্তে যদি আমাকে লিয়ে চলে যেত তাহলে বলেন এবার আমাকে কি অবস্থাটা করব। ওরা এই যে এই পাড়াটা এই ক্লাবটা পীরবাহারাম ডাঙ্গা পাড়া, কারণ কারণটা কি ওরা চালাবে, ঝড় চুলুম ওরা চালাবে, ওরা করবে, ওরা খাসের জায়গা বিক্রি করেছে। স্যার এখানে খাসের জায়গা বিক্রি করা হয়েছে? নাই নাই করাম না, ২-৪ কোটি ৫ কোটি টাকা একবারে খাসের জায়গা ওরা এক বিক্রি করে দিয়েছে। উনি সব গরিবকে দেবার কথা ছিল যাকে মার্ডার। আমার নাম রশিদা বিবি স্যার। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।